তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার এটা তুঙ্গত। 41 নং ভবানীপুর সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী ডক্টর রঞ্জিত ডেকার হয়ে নির্বাচনী প্রচার চলোৱা দেখা যায়। সমষ্টির সুকে কোণে প্রচার চলাইছে রঞ্জিত ডেকায়। জ্যেষ্ঠ সাংবাদিক অনিমেষ নাথৰ সৈতে চাওঁ এক সাক্ষাৎকার। হয়, বিশেষ নির্বাচনী সাক্ষাৎকারলৈ স্বাগতম জানাইছো। মই অনিমেষ নাথে আৰু ইতিমধ্যে আমি 41 নং যে ভবানীপুর বিধানসভা সমষ্টি, সেই সমষ্টিত আছো আর ইতিমধ্যে শাসকীয় মিত্রজোঁটৰ অগ্ৰ প্রার্থী মোৰ লগত আছে রঞ্জিত ডেকাডাঙরিয়া। স্বাগতম জানাইছো আমার অনুষ্ঠানের মজিয়ালৈ। আমি যদি চাওঁ তেতিয়াহলে যথেষ্ট প্রত্যাহ্বান আছে বুলি কৈছে আপনার সন্মুখত, কিন্তু এই প্রত্যাহ্বান কিমান ডাঙৰ প্রত্যাহ্বান? কোনো ধরনের প্রত্যাহ্বান নাই, কারণ আমার তিনিওটা রাজনৈতিক দলে আমার লগত আছে। বিজেপির সংগঠন অতি মজবুত, অগপর সংগঠন সুদৃঢ় আর ইউ পিপলর সংগঠনও অতি উন্নত রূপত আত্মপ্রকাশ করে আছে। গতিকে তিনিওটা রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দলের লগত থাকা আমার বহু শুভাকাঙ্ক্ষী একেলগে আমার শুভেচ্ছা জানাইছে, আশীর্বাদ জানাইছে, প্রেরণা দিছে। গতিকে কোনো প্রত্যাহ্বান থাকা বলে আমি নাভাবো। আর ইতিমধ্যে আপনি কিমান সভা সমিতি অনুষ্ঠিত করেছে? কিমান করেছো? অজস্র করেছো। এতিয়া ইমান দিন ডেইলি 20-25খন করেছো, গতিকে কিমানখন হব কব নোৱাৰো, কিন্তু অজস্র করেছো। ভবানীপুর সমষ্টিত যদি আমি চাওঁ, মহাজোঁট বন্ধনের প্রার্থী আছে ফণী তালুকদার, তার বিপরীতে যদি চাওঁ রাইজর দলের প্রার্থী আছে কমল মেধি, আর তার লগেলগে যদি আমি চাওঁ তেতিয়াহলে এই গোটেই যেটো এটা ফ্যাক্টর, ভোটর ফ্যাক্টর, সেই ভোটর ফ্যাক্টরটো আর বিন্যাসটো আপনার জয়যুক্ত হওয়াত কেনে ধরনের সহায় করবে? চাওক আপুনি যে আমার তিনিওটা দলের যে মহাশক্তি তার লগত আমার 90% মানুষ জড়িত হয়ে আছে। গতিকে বিন্যাসটো অতি সহজেই অনুমেয় যে কোনোবা একটা দল খুলি দুই এখন পোস্টার মারি হাহি এটা মারি দিলেই তেও ফ্যাক্টর হব বলে আপনি ভাবে নাকি? এইটো কোনো কারণত ফ্যাক্টর হব নোৱাৰে, নহয়। আপনি শিক্ষক আছিল আর শিক্ষকৰ পৰা ৰাজনীতিলৈ যাত্ৰা কৰিছে, এই যাত্ৰাৰ পথত আপনি কত কত প্রত্যাহ্বানৰ সন্মুখীন? মই প্রত্যাহ্বানটো সন্মুখীন হোৱাই নাই, বৰং ইমান আনন্দিত হৈছো, ইমান আশাবাদী হৈছো যে স্যারে ইমান ভালকে কাম করেছিল, আমার ছাত্রছাত্রী পড়াইছিল, সমগ্র অভিভাবক ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী আমাক আগবঢ়াই আনিছে আর ইমান প্রেরণা দিছে যে স্যার আপনি রাজনীতি হয় ভাল হয়েছে, কারণ আপনি যে আধুনিক পাঠশালা গড়িছে, নাট্যনগরীর ঠাইত আপনি শিক্ষানগরী করেছে, গতি আপনি রাজনীতি আহি ভবানীপুরক একটা নতুন রূপ দিব বলে আমি বিশ্বাসী হয়েছো, তেনেকে মানুষে আমাক কইছে আর আমি সন্তোষিত হয়েছো আর আশাবাদী হয়েছো। চিপ্রাং রাজনীতির শব্দটির উপর আপনি কিমান দূর অবস্থান? না, চিপ্রাং ইয়াত নামারে, কারণ চিপ্রাং শব্দটো অগপ বিজেপিয়ে বুঝি নাপায়, তেওঁলোকে কাম বুঝি পায়। আর আমার লগত সতীর্থসকল ইমান ধরনের আছে যে আপনি ভাবিব নোৱাৰিব। প্রতিগৰাকী সতীর্থ দুটা বা তিনিটা গ্রুপের মাজত কিবা কারণত মতানৈক্য থাকিব পারে, কিন্তু প্রার্থী বা রঞ্জিত ডেকার লগত কারো মতানৈক্য কোনোদিনে নাই বাবেই মই পরম সুখী বলে অনুভব করেছো। অগপর উত্থান পূর্বর তুলনায় এবার বেশি, বহুত বেশি হয়েছে, 9009 উপরে অসম গণ পরিষদ দল ওলাই আছে, সেই কথা আপনাদের জানে। আর আমার সন্মানী সভাপতি অতুল বরা ডাঙরিয়ার নেতৃত্বত অসম গণ পরিষদে নতুনকে প্রাণ পাই উঠিছে। ইউপিপিএল আর সম্মিলিত গণশক্তি আপনার লগত আছে, এই দলকেইটা আপনাকে কেনে ধরনের সহায় করেছে? যথেষ্ট সহায় করেছে। আপনি যদি যায় এতিয়া আমার বড় ভাই সকলে আমাক যোৱা সপ্তাহ ধরে এনেকে সহযোগিতা করেছে, সভা পাতিছে, লগত লৈ গৈছে, নাচিছে, একেলগে আছে, আর এইবার আমার বিজয় নিশ্চিত বলে আমাক কৈ দিছে। আপনার ইউজি ব্রহ্মই কালি আপনার দেখিছে সাক্ষাৎকারত কৈছে, সভাত কৈছে যে আমি মিনিমাম 27,000 ভোট আমি এইবার মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত ডেকাক দিম বলে তেও কথা দিছে আর রাজভাবে প্রকাশ করেছে। আপনার যেগারী অপোজিট প্রার্থী ফণী তালুকদার, সেই সন্দর্ভে আপনি কি কোনো মন্তব্য নকরো? ফণী তালুকদার সম্পর্কত মই মন্তব্য নকরো, ব্যক্তিগতভাবে তেওঁৰ প্রতি মোটকৈ বয়সত ডাঙর শ্রদ্ধা আছে। আৰু তেওঁ কৈছে, মই সুধিছিলোঁ আৰু তেতিয়া তেওঁ কৈছে যে আচলতে এইবাৰ মহাজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে মই বহুত বিপুল ভোটৰ ব্যৱধানত জয়লাভ কৰিম। গতিকে তেওঁ যিটো জয়ৰ সমীকৰণ, আপোনাৰ সমীকৰণ, ডিফাৰেন্স কি পায়? মোৰ সমীকৰণটো ৰাইজৰ আৰু তেওঁৰ সমীকৰণটো নিজৰ, পাৰ্থক্য সেইটোৱে। তেওঁৰ সমীকৰণটো নিজৰ সমীকৰণ আৰু মোৰ সমীকৰণটো ৰাইজৰ সমীকৰণ, সেইটোৱে হওঁ। আৰু এই যিহেতু আমাৰ হাতত যদি আমি চাওঁ তেতিয়াহ'লে দুটা দিন মাজত আছে আৰু তাৰপিছত হয়তো প্ৰচাৰ প্ৰক্ৰিয়া সমাপ্ত পৰিব, গতিকে অগপৰ সভাপতিগৰাকী আপোনাৰ নিৰ্বাচনী প্ৰেক্ষাপথত বা প্ৰচাৰ ক্ষেত্ৰত কি কি সহায়? যথেষ্ট পৰিমাণে সহায় কৰিছে। যোৱাকালি আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, অতুল বৰা ডাঙৰীয়া, কেশৱ মহন্ত ডাঙৰীয়া তেওঁলোক আহিছে, আহি প্ৰচাৰ কৰিছে আৰু
অহাকালি কেশব মহন্ত ডাঙরে গোটেই সমষ্টিটো ভ্রমণ করিব আর পরহিলে অর্থাৎ তিন তারিখে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে মুখ্য করে অগ্রপর নেতৃবর্গ আহিব আর চারি তারিখে আমার অমিত শাহ ডাঙরিয়া আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহি আমার সমষ্টিত সভা করব। গতি আমি ভাবু আমার নেতৃস্থানীয় যখন ব্যক্তি আছে আমাক যথেষ্ট সহায় করেছে, মরম করেছে আর শ্রদ্ধার দৃষ্টিরে এই সমষ্টিটো উদ্ধার করবলে পঠাইছে। যদি আপনি ভবানীপুর যথেষ্ট সমস্যা আছে, মূলত কি কি সমস্যা আছে যিসমূহ আজিলেকে রাজনৈতিক নেতা বা যিসকল জনপ্রতিনিধি ইতিমধ্যে নির্বাচিত হয়ে আছে তেওঁলোকে সমাধান করব পারে, আর সেই ইস্যুসমূহের ভিতর কি কি ইস্যু লো আপনি রাইজর কাছে লো? মূল ইস্যু হল আমার বানপানী আর গড়াখহনীয়া, তার লগে লগে শিক্ষার ক্ষেত্র আমার কারিকরী শিক্ষা বা মেডিকেল লর শিক্ষা, আর আমি যেহেতু বজালি জিলা হয়েছে ভবানীপুর এক আমি মহকুমা বিচারিছো আর মহকুমার জড়িয়ে অন্যান্য অভাব অভিযোগ সমূহ অন্যান্য যাক অফিস হব লাগে সেইব হব, তার উপরি আমি এই ঠাইত রাস্তা ঘাটের বহুত সমস্যা আছে, এই সমস্যাবর লাহে লাহে সমাধান হব বলে আমি বিশ্বাস করছো। সমষ্টিটোত নিবনুয়া সমস্যা কিন্তু যথেষ্ট আছে, আমার হাতত যথেষ্ট সমীক্ষা আছে, কি কব? এই সমীক্ষা গোটেই অসমতে আছে, গোটেই অসমতে নিবনুয়া সমস্যা আছে, এই সমস্যা লাহে লাহে সমাধান হয়ে যাব। আর মেধার ভিত্তিত যেহেতু আমার মিত্রজোঁট সরকারে নিয়োগ দিবলে আরম্ভ করেছে, শান্তি সম্প্রীতিরে এই নিয়োগ হব আর সমস্যাসমূহ দূরীকরণ হব, আর আমি নিজে স্বনিয়োজন আসনের লগত জড়িত মানুষ, আমি নিজে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ত আমার যুবক যুবতীক আগবাই লই গই আছো আর থাকিম। ধন্যবাদ জানাইছো, এয়া আসলে রঞ্জিত ডেকা ডাঙরিয়া আর যিগৰাকী প্রার্থী ইতিমধ্যে সমষ্টিটোত যথেষ্ট সংখ্যক সভা সমিতি পকেট মিটিং অনুষ্ঠিত করেছে। আমি এটা অঞ্চলের দৃশ্য দেখালো, এনেদরে দিনটোত প্রায় 15-20 সভা সমিতি অনুষ্ঠিত করেছে, আর সন্মুখত আছে মহাজোঁটৰ প্রার্থী ফণী তালুকদার, আর কৈছে যে যথেষ্ট সংখ্যক ভোটর প্রায় 27,000 ভোটর ব্যবধানত জয়লাভ করব। গতি 6 এপ্রিলের যে নির্বাচন বা ভোট গণনা প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়া আর তার সমান্তরালভাবে যদি আমি চাও 2 মে'র যে ভোট গণনার ফলাফল, সেই ভোট গণনার ফলাফলে স্পষ্ট করব এই সমষ্টিটোত শেষ বিজয়ের হাঁহি।